আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা আজকের ভিডিওটা বেসিক্যালি কৃতজ্ঞতা বোধ বলতে পারেন, কৃতজ্ঞতা স্বীকার করার জন্য ভিডিওটা করা। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ছাত্রছাত্রীদের জন্য কিছু ভিডিও আপলোড করব বলছিলাম, তো সেটার দুটা ভিডিও আমরা আপলোড করেছি অলরেডি। একটা ইন্ট্রোডাক্টরি অর্থাৎ ইন্ট্রোডাকশন করার জন্য একটা ভিডিও, আর একটা আমাদের কন্টেন্টের জন্য। কিন্তু কন্টেন্টের ভিডিওটা আমরা এডিটিং করতে পারিনি বিশেষ কারণে, আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে কম বেশি এডিটিং করার চেষ্টা করব। কিন্তু যেহেতু অনেক বেশি স্লো, আস্তে আস্তে কথা বলা হয়েছে, আশা করি কেউ যদি ভিডিওটা দেখেন নোটস নেয়ার মতো, মানে কলম এবং খাতা নিয়ে নোটস নিতে পারবে বলে আমরা মনে করি। এবং ওটা একদম ইনিশিয়াল স্টেজের, একদম যারা গ্রামার মোটেই কিছু বোঝে না, ধরেন অন্য ভাষার কেউ, কেবল ও বাংলা কথা বোঝে কিন্তু গ্রামার কিছুই বোঝে না, ওদের জন্য এই গ্রামার সিরিজটা আমরা করছি। এবং আশা করি আপনারা পছন্দ করবেন, ভালো লাগবে। আর যারা আমাদেরকে বারবার নক করতেছেন ভিডিও আমরা আপলোড করছি না কেন, কবে করব, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু কন্টেন্টটা আমরা একটু কোয়ালিটি করতে চাই, সেটা অনেক সময় আমাদের জিনিসগুলো লিখিত থাকে না বা আমরা সরাসরি স্ক্রিপ্ট নিয়ে করি না, সো কিছু দিন ওয়েট তো একটু করতেই হবে ভিডিওগুলো। কমপক্ষে প্রথম ভিডিও থেকে পরের ভিডিওতে এক সপ্তাহ ওয়েট করা লাগবে বলে আমরা মনে করি, কারণ ভিডিও এডিটিং এখনও যদিও করতে পারছি না, কিন্তু তারপরেও বিভিন্ন জিনিস খেয়াল রাখার এবং কন্টেন্টের দিকগুলো লক্ষ্য রাখতে হয়। ধন্যবাদ সবাইকে যারা ভিডিও দেখছেন, বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বেসিক্যালি আসলে সাবস্ক্রিপশন এবং লাইক যেটা বলে শেয়ার, এগুলো বেশি হলে হয় কি যে ভিডিও করার জন্য উৎসাহ পাওয়া যায়। আমরা সবাই তো সাধারণত কোনো কিছু না কিছুর জন্যই কিছু না কিছু করি, শুধু শুধু তো কিছু করি না। তো ওই হিসেবে দেখা যায় যে যদি ভিডিওগুলো বেশি বেশি সাবস্ক্রিপশন করেন এবং শেয়ার করেন, তাহলে আমাদেরও নতুন ভিডিও করতে সুবিধা হবে এবং ভালোও লাগবে। আশা করি ভালো থাকবেন সবাই, এবং ভিডিও দেখার সময় নোটস এবং পেন নিয়ে অবশ্যই বসবেন, যাতে পরবর্তীতে এটা কাজে লাগানো যায়। ধন্যবাদ।